হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের লোকদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলা যাবে কি। উত্তর, উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাত ও উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত বলতে তাদেরকে বোঝায় যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন এবং ইমান গ্রহণ করেছেন। আর উম্মতের দাওয়াতের মধ্যে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ অন্তর্ভুক্ত, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকের জন্য রসুল হিসেবে প্রেরিত। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগতের ভয় প্রদর্শনকারী রূপে প্রেরিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে এরশাদ করেছেন, আমি সকল লোকের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং অমুসলিমগণও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দাওয়াতের অন্তর্ভুক্ত, তাই তাদেরকে নবীর উম্মত বলা যাবে। অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা হচ্ছে উম্মতে ইজাবাত, আর যারা দাওয়াত গ্রহণ করে নাই তারা হচ্ছে উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।